আমার আল্লাহ আলা বাবাজি গনেরা, আমার আপনার নবী নূর নবী দুনিয়ায় আসলেন মাত্র 63 বছর দুনিয়া করলেন, কত 63 53 63 মধ্যে 53 বছর রাসূলুল্লাহ মক্কা শরীফে, শেষ 10 বছর মদিনাতুল মুনাওয়ারা শরীফে, এই ছোট্ট 63 বছরের জিন্দেগি আমার নবী পাকের। কচিরা তোমরা যাও, অথচ আমার দিকে আমার দিকে আমার দিকে, অথচ আগেকার নবী আলাইহিস সালামগণেরা কেউ বা 1000 বছর, কেউ বা 1200, কেউ বা 1400, কেউ বা 1600, কেউ বা 700, 800, 600, এমন ভাবে তারা হায়াতে দুনিয়া করেছিলেন। কথা বলছেন, এই 1000, 1200, 1400, 1600, 800 বছর ধরে আল্লাহ নবী আলাইহিস সালামগণেরা ইসলামের খেদমত করার পরে ইতিহাস বলছে দেখা যায় কোন নবীর জামানায় 200 জন মানুষ মুসলমান হয়েছে, তো কোন নবীর জামানায় 400 জন, তো কোন নবীর জামানায় 600 জন, তো কোন নবীর জামানায় 50 জন, তো কোন নবীর জামানায় মাত্র 100 জন মানুষ মুসলমান হয়েছে। এমন একজন নবী ছিলেন যিনি একটা না 950 বছর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, সামান্য একটু ঘুরাও তো, অল্প একটু করে ঘুরিয়ে দাও তো, সামান্য সামান্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা নাম, শত শত বছর, 1000, 1500 বছর ইসলামের দাওয়াত দেওয়া সত্ত্বেও দেখা গেল কোন নবীর জামানায় 100 জন, তো কোন নবীর জামানায় 50 জন, কোন নবীর জামানায় 50 জন, তো কোন নবীর জামানায় 100, 200, 500, এমন করে মানুষ মুসলমান হয়েছিল। অথচ তারিখের কিতাব খুলে দেখুন, ইতিহাসের কিতাব খুলে দেখুন, তারিখ ইসলাম চমকাচ্ছে, আমার আপনার নবী 40 বছর বয়সে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, কলেমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। 40 থেকে 63, 23 হয় না ভাই, এই ছোট্ট 23 বছরের জিন্দেগিতে আমার রসুলুল্লাহ কত বড় মহান আদর্শের প্রতীক, না হলে এমনটা হতে পারে না। তিনি কত বড় মহান আদর্শের প্রতীক ছিলেন, তার ছোট্ট রেফারেন্স, তার সোনালি জিন্দেগি কেমন, তার ছোট্ট উদাহরণ আমার রসুলুল্লাহর এই সামান্য 23 বছরের ইসলামের খেদমতের জিন্দেগিতে দেখা গেল 99 করে 1,40,000 মানুষ কলেমা শরীফ পড়ে সাহাবায়ে রসুল হয়েছিলেন। 23 বছরে কত, 1,40,000, আর একটা কথা বলতে পারেন 1,40,000 প্লাস, পাশাপাশি কি বলছিল, 1,000, 1,500 বছর শরীয়তের দাওয়াত দেওয়ার পরে 50, 100, 200, 500 মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ পাকের এমন একজন নবী ছিলেন যিনি একটা না 950 বছর কলেমা দাওয়াত দেওয়ার পরে দেখা গেল মাত্র 80 জন মানুষ মুসলমান হয়েছিলেন। একটা না 950 বছর কলেমা দাওয়াত দিয়েছে, অথচ মুসলমানের সংখ্যা মাত্র, এই কথা বলেন না কেন আপনারা, আমার লাভ হয়ে যাচ্ছে, মাত্র 80 জন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, তিনি ছিলেন হযরতে নবী নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম, 950 বছর কলেমা দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন মুসলমান, অথচ রসূলুল্লাহ ছোট্ট জিন্দেগিতে 150,000 মতো মানুষ সাহাবায়ে রাসূল। এবার আপনারা বলেন
কত বড় মহান আদর্শের প্রতীক না হলে এই ছোট জিন্দেগিতে এই লক্ষাধিক মানুষ ইসলামটাকে মানত না। কত বড় মহান আদর্শের প্রতীক ছিলেন বলেই তাকে নবী বলে পয়গম্বর বলে মেনেছিলেন। আমি তো সব পারবো না, দুটো একটা ভাইদের মাঝে যে পানি বৃষ্টি হয়ে গেল, অনেকে দুঃখ করছে, কষ্ট পাচ্ছে, অনেকে হয়তো হাসছে, যে যা পারে করুক। আমরা যখন এসেই পড়েছি, একটু ভালো করে মন দিয়ে আল্লাহর হস্তে দুটো কথা শোনার খেয়াল আছে তো সবাই, সকলের ইচ্ছা আছে? তাহলে একটু জবান খুলে আল্লাহুম্মা আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এরকম সর সে বোরকা গাজারা পর্দা উঠা দো, এরকম সর সে বোরকা গাজারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হোসনে খোদা দাদে দেখা দো, লিল্লাহে মুঝে হোসনে খোদা দাদে দেখা দো। আয় বাহারে কর্ম সদকা হুসাইন ইবনে আলী কা, আয় বাহারে কর্ম সদকা হুসাইন ইবনে আলী কা, প্যাসা হো মুঝে শরবতে দিদার পিলা দো। আটি জোরে হয় না? প্যাসা হো মুঝে শরবতে দিদার পিলা দো, রোকো সর সে বোরকা কা যারা পর্দা উঠা দো, রোকো সর সে বোরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হোসনে খোদা দাদে দেখা দো, লিল্লাহে মুঝে হোসনে খোদা দাদে দেখা দো। আল্লাহুম্মা ওয়ালা আলি নারে তাকবি, আটু জোরে বলেন নারে তাকবি। ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবীর মাহফিল, গ্রামবাসীগণ, গ্রামবাসীগণ, কমিটি সাহেবানগণ, শ্রোতাগণ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামা, নারে তাকবি। সব বিলকুল সহি হয় তো? সব ঠিক আছেন তো নাকি? ঠিক আছেন? আল্লাহ না, বর্ষা হচ্ছে বলে মাথা গুলে গেল যে আল্লাহ যাতে রাজি। আল্লাহ যদি পানি দিয়ে খুশি হন, আমাদের অসুবিধে কোথায়? এটা পরকালের বাজার হচ্ছে তো নাকি অন্য কিছু? এই দুনিয়ার বাজার যখন করেন তখন পানি হলে ঘরে বসে থাকেন তো? খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কথাটা বলবেন। এই দুনিয়ার বাজার যখন করা হয়, সে ঘুষিঘাটায় যাওয়া হোক ব্যবসা সূত্রে, আর মাঠে ময়দানে যাই হোক না কেন, না শুধু আপনাদের না সবাইকে বলছি, এদের সব বলা যাবে না, এরা দাওয়াত চাওয়াত করে আমার। দুনিয়ার বাজার যখন করা হয়, পানি বৃষ্টি হলে ঘরে বসে থাকা হয় তো না, মাঠের কাজগুলো চালু থাকে, দোকানপাট? হ্যাঁ, যদি তা থাকে, আপনি ভাবলেন কি করে পরকালের বাজার চলছে, এখন বাড়ি থাকবেন? থাকতে পারেন, থাকুন, যে কারো অসুবিধা নাই। পরে শুনে নেবেন না, ও হবে না, পরে আপনি সারা পৃথিবীর হুজুরদের ওয়াজ মোবাইলে টান মেরে শুনতে পারেন, বাট নেকি কামানোর কোনো জায়গা নেই। তা যদি হতো মসজিদের হাফেজ সাহেবগুলোর, ইমাম সাহেবদের ইমামতির চাকরি টাকরি সব ছুটে যেত, কথা বলছেন না? সবে বরাতের খতম পড়ানো হয়তো নাকি, যে হুজুরকে বলবেন হুজুর একটা সবে বরাতের দিন খতম পড়াবো, না এদিন হবে না, আমার দু জায়গায় আছে, চার দিন পরে করতে হবে,
এত দাওয়াতের চাপ, তা যদি হতো মোবাইলে 30 পারা কোরআন সেট করে তেলাওয়াত চালু করে দিয়ে দিত, হুজুর টুজুর কিচ্ছু লাগতো না, ওখানেই মোনাজাত হয়ে যেত। কথা বুঝছেন না মনে হয়? প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল বোঝেন? যা যা আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ নবীকে যদি মানতেই হয়, ইসলামকে যদি মানতেই হয়, মানার মতো মানুন। নবী পাককে যদি মানতেই হয়, মানার মতো মানুন। পানি হয়েছে তো কি হবে? আমি ভিজতে ভিজতে যাব, পরকালের বাজার করব। নবী পাকের সামনে নবী দিবস হচ্ছে, নবী পাকের সামনে নবী দিবস হচ্ছে। মানতে যদি ইসলামকে হয়, নবী কামলিওয়ালাকে মানতে হয় তো মানার মতো মানুন। ছোট্ট একটা রেফারেন্স জানা কথা, আমার কোচি একটু টাচ দিচ্ছিল, আমি একটু বলে দিয়ে যাই। এক সময় জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস আমাদের জন্য কিছুদিন কেবলা ছিল, জানেন? এই জানলে হ্যাঁ বলেন, না জানলেও হ্যাঁ বলবেন না। এক সময় জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, ওই মুকাদ্দাসকে কেন্দ্র করেই তো ইহুদির বাচ্চারা ফিলিস্তিনকে সর্বনাশ করছে। ওই বাইতুল মুকাদ্দাস আমাদের জন্য কেবলা ছিল, জানেন? 16 থেকে 17 মাস নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরতের পরেও ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূলুল্লাহ 16 থেকে 17 মাস কাবা করে, কেবলা করে আল্লাহর নামাজ পড়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাজি আসরা, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন নাকি? একটু জোরে বলেন, একটু জবান করে বলেন। 15 পারার একদম প্রথম লাইন চমকাচ্ছে কালো বর্ডারের মধ্যে। মসজিদে আকসা জেরুজালেমের মসজিদটাকে ওই ইহুদির বাচ্চারা কেবলা মানে, জানেন তো আপনারা? অনেক কথা আছে, সে কথাই বলছি না। ওরা নবী মুসা আলাইহিস সালামকে নবী মানে, তৌরাতকে ওরা কেতাব মানে, তৌরাত শরীফকে ওরা কেতাব মানে, আর বাইতুল মুকাদ্দাসকে ওরা কেবলা মানে। হ্যাঁ গো বাবু, চাঁদ যদি ডুবে যায় বা চাঁদ যদি না ওঠে, তার আর কোনো মূল্য থাকে? যে আল্লাহর আসমানে সুন্দর তারকারা যদি আল্লাহ সাজিয়ে রেখেছে সুন্দর দেখায়, যেই চাঁদ উঠে যায় সঙ্গে সঙ্গে তারকারাশির যা যেখানে থাকে সব নিবু নিবু হয়ে লুপে যায়। আমার আপনার নবী রাহমাতুল আলামিন যতদিন দুনিয়ায় আসেননি, আগেকার নবী আলাইহিস সালাম বনেরা ছিলেন, আল্লাহর আকাশের তারকার নাই। যেই না আমার আপনার নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না, হাঁটু জোরে বলবেন না, বাস সবগুলো সরে গেল। এখন চাঁদের আলো বিচরণ করবে। হযরত নবী মুসা কালিমুল্লাহর নবুয়ত খতম হয়ে গেল, ওনার কাছে পাঠানো কিতাব তৌরাতের হুকুম আহকাম সব মনসুখ হয়ে গেল, বিদায় হয়ে গেল।
যে যেই না রসুল পাক সরকারের দোয়ালাম আসলেন বাইতুল মুকাদ্দাস কেবলা সরে আল্লাহর কাবা কেবলা হয়ে গেল। আটু জোরে বলবেন না, আমার আপনার নবী রাহমাতুল আলামিন তখনও কাবা কেবলা হয় না, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। যে বাইতুল মুকাদ্দাস কি ইহুদিরা কেবলা মানে, আমার আপনার নবী বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে ফিরে নামাজ পড়ায় ইহুদির বাচ্চারা আমার নবী পাককে টিকা টিপ্পনি কাটে, ঠাট্টা বিদ্রুপ করে, ছোট বড় কথা বলে। দেখো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে দুশ্মনী রাখে, অথচ আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাসকে উনি কেবলা করে নামাজ পড়ে। ওটা জানা কথা বলছি, ইহুদির বাচ্চারা টিকা টিপ্পনি কাটে, নবী পাক সরকারের দোয়ালাম শোনেন কিন্তু কোন মূল্য দেন না, কথা মনে মনে বড় কষ্ট পান। আমার আপনার নবী এই জন্যে পেরাই পেরাই আল্লাহর আসমানের দিকে মুখখানা উঁচু করে করে মনে 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 বলেন, আল্লাহ পাক বাপদাদর ভিটা বাপদাদর কেবলা কাবা শরীফকে যদি আপনি কেবলা করে দিতেন, কদ নারা তাকাল্লুবাজ কাফিস সামায়ে ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আল্লাহ পাক আপনি যদি আমার বাপ দাদার কেবলা, বাবা ইব্রাহিম খলিলুল্লাহর কেবলা তৈরিকৃত কাবাকে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের জন্য কেবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। নবী আমার পেরাই পেরাই কারো সঙ্গে কিছু বলেন না, মনের কষ্ট মনে রয়ে যায়, আর একাকী হুজুর আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে আল্লাহর হুকুমের অপেক্ষা করেন, না জানি আল্লাহ পাক আমাকে এখনই হয়তো জানাবেন, আয় আমার পেয়ারা নবী আপনি চিন্তা করবেন না, আপনি কষ্ট পাবেন না, ইন্নাহু আলিমুম বিজাতি সদর। অন্তরের মালিককে এই কথা বলেন না কেন, না জানি আল্লাহ পাক আমার অন্তরের কথাকে কবুল করে নিয়ে কাবা শরীফ আল্লাহ কেবলা করে দিয়েছেন, এই আশায় নিয়ে নবী আমার বারেবার বারেবার এই আশা নিয়ে আসমানের দিকে ফিরে ফিরে তাকান, কিন্তু আল্লাহ রহমতের দরবার থেকে কোনো সংকেত মেলে না। এমন করতে করতে ১৬ থেকে ১৭ মাস কেটে গেল, দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার আপনার নবী রাহমাতুল আলামিন ১৬ থেকে ১৭ মাসের মাথায়, হাজি সাহেবরা জানেন মদিনা শরীফ একটা মসজিদ আছে, যে মসজিদের দুই দিকে দুটো কেবলা আছে, যার আরবির নাম হচ্ছে, যারকে আরবিতে বলা হয় মসজিদে কেবলাতাইন, মসজিদে কেবলাতাইন প্রত্যেক হাজি সাহেবরা জানেন, সমস্ত হাজি সাহেবরা মসজিদে কেবলাতাইনে গিয়েছেন, নামাজ পড়েছেন, যে মসজিদে আজও পর্যন্ত দুই দিকে দুটো কেবলা আছে।
আছে, একটা কেবলা আমাদের কাবা শরীফের দিকে আর একটা কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে করা আছে। আমার আপনার নবী রাহমাতুল আলামিন ওই মসজিদে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজ ওয়ালা সলাওয়াতে ওয়া সলাতিল বুস্তা আকুমু লিল্লাহি কানেতিন। এ মসজিদে একদিকে আছে না ইমাম সাহেবের ঘরটা, কদিকে বলেন না কেন? কেবল মদিনা শরীফের ওই মসজিদে দুই দিকে, যদিও নাকি মসজিদুল আকসার দিকে যে কেবলাটা আছে করা আছে, উপরে নকশা আছে, হাজি সাহেবরা জানেন তার নিজ দিয়ে দরওয়াজা কি হাজি সাহেব। আহা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা কথাগুলো ঘরে নিয়ে যান, আমার আপনার নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে গিয়ে সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে হাফেজ ওয়ালা সলাওয়াতে ওয়া সলাতিল বুস্তা আল্লাহ তাআলার আসরের নামাজের ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ করাকাত ভাই কথা বলে, ঠিক আছে, যে আট রাকাত আট আট জি, চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ। ইনি কোথা থেকে শুনেছে কি কোন বই পুস্তকে দেখেছে, গায়ের মুয়াক্কিদ না কি একটা শব্দ উনি তাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে ভালো কথা ভালো কথা। আপনি চার রাকাত পড়েন তাই বলে কি আট রাকাত পড়ার ইচ্ছা জাগলো না কোনোদিন? হ্যাঁ, একটু অন্য কথা বলবো, জোহরের নামাজ করাকাত যাচ্ছে ভাই এদিকে, জোরে বলেন সবাই বলেন, বারো জোহরের বারো রাকাত নামাজের চার রাকাত ফরজ আছে না নাই? এই জোহরের চার রাকাত, খুব ঠান্ডা মাথায় উত্তর দেবেন, জোহরের চার রাকাত ফরজের আগে একটা নামাজ পড়া হয় না, চার রাকাত পড়া হয় না, ওটা কি নামাজ, কি নামাজ জোরে বলেন, সবার থেকে শুনতে চাইছি বলেন, ওটা হচ্ছে সুন্নাত। মুসলমান মনে রেখে দিন, জোহরের চার রাকাত ফরজের আগে যে চার রাকাত নামাজ পড়া হয় ওটা হচ্ছে সুন্নাত, সুন্নাত, সুন্নাত। লেকিন ইয়াদ রাখনা মুসলমান, আসরের চার রাকাত যে ফরজ পড়া হয় ওই ফরজের আগে যে চার রাকাত নামাজ আছে ওটা হচ্ছে মাহাব্বাত। জোহরের ফরজের আগে সুন্নাত, জোহরের ফরজের আগে সুন্নাত, আসরের ফরজের আগে মাহাব্বাত। আই রিপিট, আবার বলছি, জোহরের ফরজের আগে সুন্নাত, লেকিন আসরের ফরজের আগে যেটা আছে ওটাকে বলা হয় মাহাব্বাত। এই সুন্নত আগে না মহাব্বত আগে, জানেন আমার কথাবার্তা একটু অন্যরকম। হ্যাঁ, দেগঙ্গা হুজুর কথাবার্তা একটু সবাই জানে অন্যরকম, বাংলার আলেমরাও জানে। সুন্নত আগে না মহাব্বত আগে, একটা হাদিস বলি যে কজন আছেন গৌর করে শুনে। قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসটা আপনারা সবাই শুনেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। নবী আমার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, ওয়া আমার উম্মতেরা, তোমরা তোমাদের ছেলে মেয়ে অপেক্ষা, তোমরা তোমাদের মা বাপ অপেক্ষা, জগৎবাসী অপেক্ষা, জগতের বস্তু মায়ার বস্তু অপেক্ষা, আমি রসুল
রসুল্লাহ আমাকে বেশি পরিমাণে ভালো না বাসছো, মহাপত না রাখছো, আমি রসুল্লাহ বলে গেলাম লাইমিনো, তোমরা ইমানদার হতে পারবে না। যদি ইমানদার হতে চাও, পরিপূর্ণ মোমেন হতে চাও, তার আলামত হচ্ছে তোমার মা বাপ অপেক্ষা তোমার অন্তরে আমি নবী, আমার ভালোবাসা বেশি থাকবে। তোমার ছেলে মেয়ে অপেক্ষা তোমার অন্তরে আমি নবী, আমার ভালোবাসা বেশি থাকবে। তোমার দুনিয়ার মহাব্বতের বস্তু অপেক্ষা তোমার অন্তরে আমি রসুল্লাহ, আমার মহাব্বত বেশি থাকবে। যদি না থাকে লাইমিনো, আমি রসুল্লাহ ফতোয়া দিয়ে গেলাম, এখনো মোমেন হোনা বাকি আছে, এখনো মোমেন হতে পারলে না, তুমি মোমেন হতে পারবে না, আগে আমার বেশি মহাব্বত তবে তোমরা হবে মোমেন। তাহলে মহাব্বত আগে না ইমান আগে? মহাব্বত না থাকলে ইমানদার হবে না, হতে পারবে না। শুনছেন তো নাকি? সব ঠিক আছেন তো? মহাব্বত না থাকলে ইমানদার হতে পারবে না, ইমানদার না হলে উম্মাদ হতে পারবে না, আর উম্মাদ যদি না হন মুসলমান সুন্নাতের কোনো প্রশ্নই ওঠে না। আগে মহাব্বত তবে সুন্নাত, আগে উম্মাদ তবে সুন্নাত। ভালো করে শুনে নেন, তাই তরিকার ভাষায় বলা হয়েছে আসরের আট রাকাত নামাজটা কম করতে না, জোরের চার রাকাত ফরজের আগে যে চার রাকাত আছে ওটা হচ্ছে সুন্নাত। লেকিন ইয়াদ রাখে না, আসরের ফরজের আগে চার রাকাতটা হচ্ছে মহাব্বত। দুটো কথা ঘরে নিয়ে যান, একবার তকবীরদান্ত নারে তকবীরে ঠিক আছে, একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো আল্লাহ আমরা আছি, নারে তকবীর দোয়া তুচু করে দেখান না রে তকবি। ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবীর মাহফিল, না রে তকবি। সব ঠিক আছে তো? ধ্যান আছে তো? খেয়াল আছে না? এখানে বসে বসে মাথা অন্য জায়গায় রেখে এসছেন, এখন তো আকসার লোক টেনশন যুগ। কেমন আছেন ভাই? না হুজুর একটু টেনশনে আছে। কিসে আছে? টেনশন অধিকাংশ লোক বাড়ি যে জিজ্ঞেস করে, না হুজুর একটু টেনশনে আছে বলে টেনশনে আছে, চারে জিজ্ঞেস করছি সে বলছে টেনশন। হ্যাঁ কথা বলছেন, টেনশন মুক্ত হতে পারবেন যেদিন কোরআন হাদিস জীবন আপনি গঠন করতে পারবেন। কোরআন হাদিসের জীবন যেদিন গঠন হয়ে যাবে আল্লাহর তরফ থেকে টেনশন মুক্ত হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিসের টেনশন বে? কিসের টেনশন বে? বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক? কিসমতের মালিক? ইজ্জতের মালিক? চল 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 আমার আল্লাহ আছে যেখানে, কিসের চিন্তা বে? চল 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 কথা বোঝেন না? বোঝেন না? সে তখন সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থাশীল হয়ে পড়ে। যখন কোন বান্দা পূর্ণাঙ্গ আল্লাহর উপরে আস্থাশীল হয়ে যায়, আস্থাশীল হয়ে যায়, আস্থাশীল হয়ে যায়, তখন আল্লাহ পাকের দায়িত্ব পড়ে যায় সেই বান্দাকে বাঁচানো, রক্ষা করা। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা কি বোঝাতে পারছি? যদি মুসলমান হতে হয় পরিপূর্ণ হয়ে যায় জান, ইমানদার যদি হতে হয় পরিপূর্ণ হয়ে যায় জান, নবীকে যদি ভালোবাসতে হয় পরিপূর্ণ বাসি বাসন, হয় সেরে যাই না হয় সরে যাই। বলছে তো খারাপ বলিনি তো? ঠিকই বলেছে। আমি বলছি সেরে যাই, তা না হলে ভাই বলছে সরে যাই। ঠিকই বলেছেন, হয় সেরে যাই না হয় সরে যাই, খামাকা ভিড় মাত করি। ইতিহাস বলছে সামান্য সামান্য মুসলমান জয়ের পতাকা লাভ করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে, অথচ আজকে সারা পৃথিবীতে 200 কোটি প্লাস মুসলমান। জি আল্লাহ মাফ করে দিক, আল্লাহ ক্ষমা করে দিক, যে নামের মুসলমান হয়ে লাভ নাই। ইমানের একটা, মহব্বতের একটা জায়গা আছে, বেকালবিন সালিম, সেই জায়গাটার নাম হচ্ছে কাল অন্তর, ইংরেজিতে যাকে হার্ট বলা হয়।
যখনই শরীয়তের কোনো খেলাফ কাজ হয় সে মুখে কিছু বলতে পারে না, তার অন্তর কেঁদে যায়। যার অন্তর কাঁদে সে মুসলমান রূপে গণ্য হয়েছে, যার অন্তরটা কাঁদে না আমি মুসলমান হোনা বাকি হ্যায়। সমজ মে আই বাত না জি, চলেন যা বলছিল। মদিনার মসজিদ নববী শরীফে আমার রাসূলুল্লাহ আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ চার রাকাত, ফরজ চার রাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজ আলা সলাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, আকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, শত শত সাহাবায়ে কেরামগণেরা পিছনে দাঁড়িয়ে হুজুরের পিছনে আসরের নামাজের ইক্তেদা করে নামাজ পড়ছেন। আমার রাসূলুল্লাহর এক রাকাত করে দু রাকাত নামাজ পড়ানো হয়ে গেল। ঠিক এমন সময় নাজালা বিহি রুহুল আমিন, হযরত জিব্রাইল আমিন চলে আসলেন আমার নবী পাককে নামাজরত অবস্থায়। আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি বারেবার 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 আল্লাহ আসমানের দিকে ফিরে ফিরে তাকান। আল্লাহ পাক বহুবার দেখেছেন আর আল্লাহ সহ্য করতে পারছেন না, আপনি কাবাকে কেবলা হওয়ার উপরে রাজি আছেন বলে আল্লাহ পাক আপনার রাজি খুশিতে ইসলাম দিয়ে রাইট দিয়ে দিয়েছেন। ফাওয়াল্লে ওয়াজাহাকা শাতরাল মসজিদিল হারাম। কুরআন খুলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন আমার নবীকে যে বলে দাও, আমার হাবিবকে যে বলে দাও, উনি যেন এখনই নামাজ অবস্থায় ওনার চেহারাটা বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে বাইতুল্লাহ আমি আল্লাহ পাক আমার কাবা কেবলার দিকে করে নাই। আল্লাহ নবী রহমাতুল আলামিন জিব্রাইল আমিন ফেরেশতার কথা নামাজ অবস্থায় শুনলেন, ওহী প্রাপ্ত হয়ে নবী আমার ওই অবস্থায় নামাজ অবস্থায় তাহারিমাবাদ অবস্থায় নবী আমার কাবার দিকে ঘুরে পড়লেন। একবার কি জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহ কাবার দিকে ঘুরে গিয়েছেন দেখে পিছনে শত শত আসহাবী কান্নজম সাহাবায়ে কেরাম বনেরা যারা নামাজ পড়ছিলেন ওনারাও রাসূলুল্লাহকে ঘুরতে দেখে সবাই তাহারিমাবাদ অবস্থায় নবী পাকের পিছনে পিছনে ওনারাও ঘুরে গিয়ে কাবামুখী হয়ে গেলেন। এনার একটা আমলের কথা বলা হলো, এটা করিস তো, উনি বলছে কোথায় লেখা আছে, হাদিস সহিহ তো, বুখারী মুসলিমে আছে তো। উনি বুখারী আর মুসলিম ছিলেন, পড়তে পারে না ওরা, সহিহ হাদিস তো, কেন পড়ব, কি জন্য পড়ব, কত কথা। প্রকৃত ইমানদারের আলামত এটা না, আমি সেই ওয়াজটাই করছি। হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন, আমার নবী পাক সরকারের দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত রাখতে লোকটা হুজুরের নাম শুনলে আজানে একামতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে দোয়া পড়ে আঙুলে ফুঁক দিয়ে নখের উপরে ফুঁক দিয়ে চোখে মুছেও করতেন। আর জীবন লোকটা করে আসছে, ওনার বাড়ির ফ্যামিলিও অনেকে করেন। ব্যাস, ইনি এক মোবাইল নিয়ে কিনে কিনেছে না ঝেড়েছে আল্লাহই জানে। কোন হুজুরের ওয়াজ শুনেছে, মাথায় হ্যাং করে বসে আছে, কেউ যে বন্ধু মতো হয়, তুই যে নবীর নাম শুনে এমন করলি, ওই আল্লাহর নাম যখন শুনেছিলি আজানে তখন তো করিসনি। এই তুই বলতো, নবী বড় না আল্লাহ বড় না, কেন আল্লাহ বড়? তাহলে তোর মাথায় ঘিলু আছে? আল্লাহর নাম যখন করলো মুয়াজ্জিন সাহেব তখন তো এমন করে চকি মুড়ি বলাস নি, নবীর নামে এমন বলাতে গেলে কেন? বেদাত, ব্যাস তোর মাথায় ঢুকে গেছে কথাটা। ঠিক বলেছিস তো বড় ভাই, আমি তো এতটা ভেবে দেখিনি, তুই তো ঠিক বলেছিস। ব্যাস ওর আগুন লেগে গেল। যে আমাকে মাফ করবেন, এতদিনের একটা আমল শেষ করে বসে একবার ভাবলো না। কিরকম নেমো খারাম জানেন, বাপ রেখে গেছে তো ওর কদর বোঝে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জ্ঞানী মানুষ খুব ঠান্ডা মাথায় উত্তর দেন কথাটা, নামাজ বলো না রোজা বলো ভাই? সবাই জোরে বলেন,
একটু চিল্লে বলেন, কচি আল্লাহ নিয়ে আসেন বলে আসি, তোমরা যেটা ভাবো সেটা নয়। আমি সমস্ত জলসা বাৎসরিক জলসা কেটেছি দাওয়াত, এটা জানো তোমরা, একটা মাত্র এইটাই আছে এখন। আল্লামা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহ মানুষটার মুখের দিকে ফিরে এখন এদের কিছু বলিনি। আমাকে একসঙ্গে পরপর দু বছর পাওয়া, তিন বছর পাওয়া, আপনার তোমাদের মা বাপের দোয়া নিয়ে বলছি, অনেক সময় লাগবে, যা ভাবছো তা নয়, আসি বলে। হ্যাঁ খবর রাখো কিছু, বহু ডেট আছে আমাকে, দু বছর তিন বছর ছাড়া ছাড়া একটা দিতে হয়, পাঁচ বছর ছাড়া একটা দিতে হয়। এই তোমার ওখানে এক বছর গেছি, আর পাঁচ বছর যাবো না, তুমি কি আমাকে বাদ দেবে? পাঁচ বছর পরে আসবে, আবার দেখা করবি, যদি খালি থাকে যাবো। অহংকার করছি না, আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে বলছি, আসি বলে চুপচাপ বসে আছো, কথা বলছো না, মুখ ফুটছে না। হ্যাঁ তুমি জানো আমি ভালো বলি মন্দ বলি, জীবনে কোনোদিন কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলিনি, আইল ফাইল কথা বলে 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা আমি সময় নষ্ট করিনি, আমি কাউকে কোনোদিন কোনো হিংসমূলক পাস করিনি, ঠেলাঠেলি চাপাচাপি ওয়াস করিনি, জানো তো সবাই ভালোবাসে। আল্লাহ শুকর করে বলছি, হ্যাঁ করছো না বলে আল্লাহ আল্লাহ নিয়ামতের শুকরিয়া করে বলছি আমি, যে দুটো কথা ঘর এলেন একটু হাও করেন, আমার এক ঠকার বাকি নেই, জেতারও বাকি নেই, ও হুজুরাও জানে সবাই জানে কি বলছিল, মনে আছে, মজবুত হয়ে যাবে। আমি এখানে ইমামতি করতে আসিনি যে আমার ইমামতি চলে যাবে, আমি যা বলছি আলেমদের জিজ্ঞেস করে দেখো, আমি ওয়াজ করছি আর একজন মাওলানা পাশে বসে আছে কাঁপছে তত্ত্বে, হুজুর বলছে কি বে, এত এক্ষুনি গন্ডগোল হবে, বলে লোকের সামনে দেরি আছে, চুপ কর, আমরা মুখ খুলবো তা কারো খুলবে, ফসকেরা, এতদিন নবী পাকের নাম শুনে চোখে মুছতো মহব্বত ভালোবাসায়, ওনার যুক্তি দিয়েছে নবী বড় না আল্লাহ বড়, আল্লাহ বড়, তাহলে আল্লাহ নাম যখন হেঁকেছিল মুয়াজ্জিন তখন করিসনি কেন, চিন্তা করেছিস কোনদিন, ঠিক বলেছিস তো বড় ভাই, ব্যাস মাথা লেগে বন্ধ করে দিয়ে বসে আছে। তাই আমি ইউনুস আপনাদের কাছে জানতে চাইছি, আপনারা পরিষ্কার করে বলুন তো, নামাজ বড় না রোজা বড়, জোরে বলেন, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত নামাজ। মেয়েরা মাসের নাপাকি হয়, রজশিলা হয়, ঋতুবতী হয়, রমজান শরীফের মাসেও মেয়েরা নাপাক হয়, যে মায়েরা যখন নাপাক হয় রমজান শরীফের মাস আসলে রোজা ছেড়ে দিতে হয়, নামাজের সময় আসলে নামাজ পড়া বাদ দিতে হয়, ঠিক তো মশলা ঠিক আছে তো, একবার ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বলুন তো, ওই মেয়েরা মায়েরা পরে যখন পবিত্রা হয় তখন নামাজটার কাজা পড়ে না রোজাটার কাজা রাখে, কোনটা করে? শুধু রোজাটাই কাজা আদায় করে, নামাজটা কাজা পড়ে না, নামাজের কাজা পড়ে না, এটাই মশলা। লেকিন রোজার কাজা আদায় দিতে হয়, যে কটা রোজা ভেঙে যায় সেই কটা রোজা পরে করে দিতে হয়, ঠিক আছে তো মশলা। একটু আগে আপনি কি বলছিলেন, কি বড় রোজা না নামাজ, কি বলছিলেন, নামাজ বড় বলছিলেন না, ওই কথাটা ধরে রাখুন, নবী বড় না আল্লাহ বড়, আমি তাই বলছি কথাটা। মুসলমান আমি ইউনুস আপনাদের কাছে জানতে চাই, একবার বলুন, রোজা অপেক্ষা যেখানে নামাজ বড়, আকিমিস সালাত আলি জিকরি, রোজা অপেক্ষা যেখানে নামাজ বড় ইবাদত, সেই বড় ইবাদত আল্লাহ নামাজটা কেন মায়েরা,
নাপাক হলে যে কটা ছেড়ে যায় যে কটা ওয়াক, সেই নামাজগুলো কেন আদায় করে না? বাট পরের স্তরের ইবাদত রোজা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান শরীফে রোজা যে কটা ছেড়ে যায় সেই রোজাগুলো কেন কাজা দেয়? এটাই মশলা। আল্লাহ বলে দিয়েছেন মেয়েরা নাপাক হয়ে গেলে নামাজের কাজা নাই, নামাজ কাজা হয় না, যে কত নামাজ ছেড়ে যায় যাবে, ওই নামাজকে দ্বিতীয়বার পুনরায় আদায় দেওয়ার লাগবে না। লেকিন যদি রোজা ছেড়ে যায় ওই রোজাগুলোকে আদায় দিতে হবে, কাজা আদায় দিতে হবে, অন্যথায় গুনাহগার হয়ে যাবে, গুনাহগার। আজকে বোঝা যায়, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, নামাজ যখন বড় তাহলে বড় ইবাদত বাদ দিয়ে পরের স্তরের ইবাদত রোজা করতে হয় কেন? নবী বড় না আল্লাহ বড়? তুমি যে ওকে ফতোয়া দিয়ে ওকে সরালে, তোমার এলেম আছে? সাধারণ লোকটাকে, সাদা মাটা লোক, ভোলে ভালো লোক, তাকে নবীর কাছ থেকে দূরে সরিয়েছ? ও ভালো কাজ করেছো, তুমি তোমার আখের সর্বনাশ করেছো জানো? অবশ্যই নবী হবে কাল্লা বড়, কিন্তু আমরা নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকি। মুসলমান একবার জবাব দেন, কেন বড়র কাছে ছোট? বড়র পরের স্তরটা আমরা মর্যাদা দিই, আল্লাহ দিতে বলেছেন বলে দিয়ে থাকি। আল্লাহ বলে দিয়েছেন হতে পারে নামাজ বড় ইবাদত। ও দুনিয়ার বান্দিরা, আমার বান্দিরা, আমার রসুল বলে গেলেন ও আমার উম্মাতানিরা, তোমরা নামাজটা যেন কাজা পড়বে না, হতে পারে নামাজ বড় ইবাদত। আমি রসুলুল্লাহ ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহ বলে দিয়েছেন রোজা পরের লাইনের ইবাদত হতে পারে, তথাপিও রোজাটাই কাজা করতে হবে, নামাজ পড়ার লাগবে না। যে মশলা ফতোয়ায় নামাজ বাদ দিয়ে রোজার করতে বলা হয়েছে, সেই মশলা ফতোয়ায় আল্লাহর নাম বাদ দিয়ে নবীর নাম শুনে মুখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে আঙুলে ফুঁক দিয়ে চোখে মুছে হো করতে বলা হয়েছে। কথা কি বুঝে এলো? কথা কি বুঝে এলো? নবী পাককে যদি মানতে হয় মানার মতো মানুষ চলেন, যে লাইনের ওয়াজ করছিল সেখানে পৌঁছই, আর অল্প দু দশ মিনিট আপনাদের হাতে সময় আছে তো? আছে তো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এই একবার পরে বন্ধ দিতে হয়, কোন কিতাবে লেখা আছে পরে আল্লাহুম্মা? কি মুশকিল! রোকো সার সে পর কাকা যারা পর্দা উঠা দো, এ রোকো সার সে পর কাকা যারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হোসনে খোদা দাদে দেখা দো, লিল্লাহে মুঝে হোসনে খোদা দাদে দেখা দো, আয় বাহার করম সদকা হোসাইন ইবনে আলী কা, আয় বাহার করম সদকা হোসাইন ইবনে আলী কা, প্যাসা হো মুঝে শরবতে দিদার পিলা দো, প্যাসা হো মুঝে শরবতে দিদার পিলা দো, মে দূর হো মজবুর হো আয় সৈয়দ আলাম,
میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں تو آواز سنا دو دیدار دکھاتے نہیں تو آواز سنا دو روکو سر سے برقع کا جرا پردہ اٹھا دو للہ ہے مجھے حسن خدا دادے دکھا دو للہ ہے مجھے حسن خدا دادے دکھا دو اللہم اللہم نعرہ تکبیر سب بالکل ٹھیک আছে একটু জান ভরে বলেন نعرہ تکبیر মেল লাইন কোথা থেকে ছেড়ে এসেছি মনে আছে মনে আছে রাসূলুল্লাহ মদিনা শরীফের মসজিদে কিবলা তাইনে আল্লাহর আসরের নামাজ পড়ানো মনে আছে এই হাও পারেন না কেন মনে আছে চলেন সেই মেল লাইনে যাই বাড়ি যাবেন না না আমিও বাড়ি যাব না বসে থাকবো অনেকক্ষণ হয়ে গেল রাসূলুল্লাহ আসরের নামাজ পড়ালেন সাহাবীরা হুজুরের পিছনে আল্লাহর আসরের নামাজ পড়লেন জোরে বলুন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম একটু কোরআন শুনেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াতাকু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরু আল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন 28 পারায় পাবেন কত পারায় সূরা জুমা গল্প করতে আসিনি গল্প করছি বাট শরীয়তের গল্প নবী আমার নামাজ থেকে ফারাগাত হলেন আল্লাহ নামাজের সালাম ফিরিয়ে দিলেন এই গ্রামের মানুষ তো আপনারা এই মসজিদে নামাজ পড়তে আসেন তো নাকি এই ছেলের আসো তো নাকি মসজিদ আসো না ইমাম সাহেব হুজুর আসরের নামাজ পড়িয়ে আপনাদের দিকে ফিরে বসে দেখেছেন বসেন না রাসূলুল্লাহ বসতেন বলে 1500 বছর পরে এসো ইমাম সাহেব হুজুর পড়তে ঘুরে বসতে বাধ্য থাকে নিজের তরফ থেকে ঘুরে না রে বাপ ও ঘুরলে ইমামতি চলে যেত কথা বলেন না হুজুর ঘুরতেন আল্লাহ নবী রাহমাতুল আলামিন আল্লাহ রাসূলের নামাজ পড়ালেন টুকটুকুর বলি টুকটুকু শোনেন তাড়াহুড়ো করেন না আসরের নামাজে সালাম ফিরিয়ে দিলেন মুসল্লিদের দিকে ফিরে বসলেন আরো সংক্ষেপ নবী আমার ছোট্ট করে দোয়াখানি করে দিলেন দোয়াখানি করে দিলেন এবার কি করবে চলে আসবে তো কথা বলে মুসল্লিরা মোনাজাত ইমাম সাহেব হুজুর করে দেওয়ার পরে চলে আসে না রাসূলুল্লাহ মোনাজাত করে দিয়েছেন বলে মুসল্লিরা চলে আসবে তো এবার আর কিছু বলে না বলে এরা জানে হুজুর একটু অন্যরকম একটু অন্যরকম হইতে শুধু বকি বাড়ি বেড়ে বলছে আমার দোয়া কেন কবুল হয়ে নেবে পাগলা কান কথা খুলে দেখেন অত সহজ রাসূলুল্লাহ মসজিদে বসে আছে মুসল্লি বার হয়ে যাবে সকলের আগে সবের সমস্ত কাজ সমাধা করে প্রথম মসজিদ ছাড়বেন রাসূলুল্লাহ তবে সাহাবীরা রাসূলুল্লাহর পিছনে পিছনে মসজিদ ছাড়বেন বলুন না জোরে সুবহানাল্লাহ আমি কি বোঝাতে পারছি আর ইনি হে না বলবো না এই গ্রামের কথা না দাওয়াত শেষ করে দেবে এটা বলবো না না এই গ্রামের কথা এটা দাওয়াত করে না বলবো না অন্য গ্রামের কথা বলি সেই কটা মুরব্বী ধরা পড়ে গেছে আর ইমাম ধরা পড়ে গেছে মোনাজাতের সময় হিনার বাড়িকে খাওয়া দাওয়া হয়ে মুসলমান মনে রেখে দেবেন মসজিদে কেবলা তাইন আল্লাহ নবী মোনাজাত করে দিলেন লেকিন মসজিদ থেকে বার হন না
নামাজের মুসাল্লা থেকে ওঠেন না। এই জন্য সাহাবায়ে কেরাম গণেরাও আমার নবী পাকের চাঁদ মুখের দিকে ফিরে ফিরে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। হুজুর মুসকি হাসছেন, সব সাহাবীদের দিকে ফিরে বাবা সাহাবায়ে কেরামেরা হাসতে বলেছিলেন, বাবা আমি নবী তো দেখেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ ইয়াসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। তোমরা জেরুজালেমের মসজিদের দিকে ফিরে নামাজ পড়া শুরু করেছিলে, অথচ আমি নবী দেখলাম তোমরা বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। কেন ঘুরে গেলে বাবা? কে তোমাদের ঘুরতে বললো বাবা? কই আমি নবী তো কিছু বলি না, কেন তোমরা নামাজ অবস্থায় ঘুরে গেলে বাবা? এই নামাজের নিয়ত করা হয়ে গেলে, তাহরিমা বাঁধা হয়ে গেলে কথা বলা চলে তো? এই হ্যাঁ হোক জোরে বলে না, মাথা হচ্ছেন কেন? এবার যে চলে না, তাহলে যে ওই যে লোকটাই মোবাইল বেজে উঠেছিল ও ফোন বার করে কানে ধরে বলছে এই পরে ফোন কর নামাজ পড়ছি। হ্যাঁ কি এই পরে ফোন দিয়ে নামাজ পড়ছে। কথা কিছু বোঝা যায়? কথাটা কিরকম হয় জানেন? এটা যেন আর কথা না, এটা অন্য কথা। এক হাজি সাহেব ভস্ম হয়ে গেছে, বুঝলেন না, পড়াশুনো কথা জানে না, অন্য জায়গার কথা। এখন মক্কা শরীফ মদিনা সে সব তো আরবি, আরবি না ভাই? হাজি সাহেব জানে সব আরবি কথা, দোকানদারের কাছে জিজ্ঞেস করছেন তা আরবিতে জিজ্ঞেস করতে হবে। যদি নাকি ব্যবসা সূত্রে ভিন্ন ভাষাভাষী সব রেখে দিয়েছে কি হাজি সাহেব, তাই না? কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, তাদের মাতৃভাষা আরবিয়ানদের মাতৃভাষা আরবি, কেনা বেচা চলাফেরা যা যেখানে সব আরবিতে ইত্যাদি। এ বেচারা পড়েছে বিপদে, কি মুশকিল বলো দিন। তাই কাফেরা যাচ্ছে আর আলেমও আছে একটা সঙ্গে, বলছে হুজুর এই জন্য না লেখাপড়া ঠিক ঠিক, ছোটবেলায় যদি একটু পড়াশুনো করা থাকতো, আজ বুড়ো বয়সে এসে এই দেখেন দেখি কি বলছে, কত টাকা বললো, কিসে কি হচ্ছে আমি তো আন্দাজ করতে পারছি না, টাকায় খুলবে কিনা তাও তো ঠিক করতে পারছি না। তবে হুজুর আপনি যাই বলেন, মক্কা মদিনা এসে আরব এসে সব আরবি হতে পারে, একটা জিনিস শুধু বাংলায় দেখেছি। কি সেটা? মানে আজানটা যাচ্ছে শুধু বাংলায়, শুধু আজানটা আছে বাংলায়। কোনটা আজানটা আছে? বাংলায়, বাকি সব আরবিতে। কথাটা কিরকম হয়ে গেল না? আজানটা বাংলায় ঠিক এইরকম হলো না? পরে ফোন কর নামাজ পড়ছি, কথাটা এরকম হয়ে গেল না? আমার মুসলমান ভাই আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে বলেছিলেন, বাবারা কেন ঘুরে গেলে বাবা? আসাবি কান্ন জম, কে তোমাদের ঘুরতে বললো বাবা, কেন ঘুরে বললে বাবা? আর সব সাহাবি তো অজামি করতে পারবো না ভাই, ছোট্ট করতে হবে অষ্টা, কাজকর্ম আছে, হুজুরা সব আরো সব আসবে, সময়ের দিকে তাকিয়ে সব বাদ দিয়ে ছেটে কেটে দু চারজনের কথা বলি। কাদের? নবী পাকের পরে যে চারজন খলিফা হয়েছিলেন ওনাদের কথা একটু বলবো নাকি? সবাই শুনবেন তো, এ ধ্যান আছে তো? আর একবার হাত উঁচু করে সমর্থন দেন তো, না রে তকবি। চারজন হযরত আলীল মুর্তজা, হযরত ওসমান জি নুরাইন, হযরত ওমর ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা চারজন খলিফা হয়েছিলেন জানেন তো? এনারা রসুল্লাহর পরে খলিফা হয়েছিলেন। অন্তত চারজনের কথা একটু একটু টাচ দিয়ে যে আপনাদের ভালো লাগবে। আল্লাহ নবী চারজনের মধ্যে নিজের ছোট জামাতা হযরত আলীল মুর্তজাকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আলী এদিকে এসো, বাবা এদিকে এসো। হযরত আলীল মুর্তজা নবী পাক ওনাকে ডেকে বলবেন, বাবা আলী কেন ঘুরে গেলে বাবা? এটা বলবেন, এদিকে এসো বাবা। আলীল মুর্তজা ভালো করে শোনেন, গৌর করে শোনেন, ঠান্ডা মাথা শোনেন,
এদিক ওদিক করেন না। আলিল মর্তজা হুজুর যাচ্ছেন, যাচ্ছেন তো যাচ্ছেন না, পা উঠছে তো ওঠে না, এক সময় হুজুরের কাছাকাছি হয়ে মাথাটা নিচু করে শত অপরাধীর মতো হয়ে রসুল্লাহ সম্মুখে বড় আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলছেন না কেন? আমার লাভ হয়ে যাবে? জোরে বলেন, না বললেও আমার ঠকা নেই। আরেকটু জোরে বলেন, শত অপরাধীর মতো হয়ে বড় আদবের সঙ্গে কি বললাম? ঘাট টান টান করে না কি বললাম? কি বললাম? ঘাট টান টান করে বললাম না? ওইটা ঠিক করে দেন। মাথা নিচু করে দাঁড়িয়ে গেলেন। কে কার সামনে দাঁড়াচ্ছে? জোরে বলেন। জামাই জামাই শ্বশুরের সম্মুখে কিরকম করে বললাম? ঘর ওইটা ঠিক করলেন। ইনি ঘর টান টান করে দাঁড়াচ্ছে, এনার অবস্থা দেখে শ্বশুর কাঁপছে। আবার কি চাবে তার ঠিক নেই। আমার আল্লাহ আলা বাবা জীবনেরা খুব ভালো করে শুনেলেন, হযরত আলিল মুর্তজা হাদিস পাক এছেন আছেন নবী পাক বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়ালি উন বাবহা। নবী আমার হযরত আলিল মুর্তজাকে বলেছিলেন, বাবা আলী, ও বাবা আলিল মুর্তজা আমার, আমি নবী তো দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করেছিলে, অথচ আমি নবী দেখলাম তুমি বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে, ফাওয়াল্লে ওয়াদাহাকা সাতনাল মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে ফিরে নামাজটা শেষ করলে। ও বাবা আলী, কেন ঘুরে গেলে বাবা? কে তোমাকে ঘুরতে বললো বাবা? কেন কাবার দিকে ঘুরে গেলে বাবা? ইসলাম বড় সুন্দর, ইসলাম প্যাস বোঝ বোঝেন আপনারা জানেন না ভাই, ইসলাম বড় সরল। আমরা নিজেরা প্যাস করে নিই, প্যাস করবেন না। ওই ইহুদিদের লক্ষণ, ইহুদিরা প্যাস পাস করত। ইসলাম বড় সরল, কত সুন্দর, শুনলে চান ঠান্ডা হয়ে যায়। হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী কেন ঘুরে গিয়েছি? আমি নিজে কিছুই জানি না, যা জানে আমার থেকে বয়সের বড়, আমার থেকে সম্পর্কের বড়, আপনার বড় আদরের জামাতা, আমার বড় ভাইরা হযরত ওসমান জিন্নুরাইন জানে, কেননা উনি আমার সিনিয়র, আমি ওনার জুনিয়র, উনি আমার সিনিয়র, আমি ওনার জুনিয়র, আমি জুনিয়র হয়ে দেখলাম আমার সিনিয়র হযরতে ওসমান জিন্নুরাইন উনি ঘুরে গিয়েছে। শুনলে বলবেন নাকি? উনি ঘুরে গিয়েছেন, দেখা দেখি দেখা দেখি দেখা দেখি, আমি জুনিয়র হয়ে সিনিয়রকে অনুকরণ করে আমি ঘুরে গিয়েছি। হুজুর আমি আলী কিছুই জানি না, যা জানে ভাই হযরত ওসমান জিন্নুরাইন জানে। আর ইনি কি বলছে? ভাইয়ের কথা বলতে হবে না, আমি একে নিজের ভাই বলেছি না, ভাইরা ভাই। তাহলে নিজের ভাই হলে কি হতো? আমরা হারি সব ইয়ে ওর বাপের পর্যন্ত বলছে, তুই বাদ দে তো আমার বাপের কথা, বাদ দে আমার বাপের কথা, ও লোকের কথা আর বলিস না। কি বলছি বন্ধুর সঙ্গে? এ গ্রামের ছেলেরা বলেন, আমি অন্য গ্রামের কথা বলছি। হ্যাঁ হরি সর্বনাশ, অত সস্তা বাবু? ইসলাম যদি মানতে হয় তো মানার মতো মান, কত সরল কত সহজ। হুজুর আমি কি জানি? যা জানে ভাই ওসমান জি নুরাইন জানে। সুবহানাল্লাহ, বললেন না? বলে ছোট হয়ে বড়র কাঁধে দায়ভার চাপিয়ে হযরত আলীর মর্তজা মুক্ত হয়ে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত সহজ বলেন তো, উনি মুক্ত। আমি কিছু জানি, যা জানে বড় ভাই জানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
উনি চলে গেলেন, বসে পড়লেন। এবার নবী পাক হযরত ওসমান জিন্নুরাইনকে ডাকছেন, ও বাবা ওসমান জিন্নুরাইন আমার, এদিকে এসো বাবা, এদিকে এসো। ওসমান জিন্নুরাইন নাম শুনেছেন তো, আর কি শুনেছেন? বড় লাজুক সাহাবী ছিলেন উনি, যেদিন রসুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিলেন, যে ডান হাতটা বাড়িয়ে দিয়েছিলেন না দেননি, ডান হাত বাড়াতে হয় না হুজুরদের কাছে, আগে ডান হাত বাড়িয়ে রসুলের পাকের হাতে হাত রেখে কলেমা পড়েছিলেন। উনি ওই দিন থেকে নিয়ত করেছিলেন, এই হাতটা রসুল্লাহর পবিত্র হাতে রেখেছি, স্পর্শ করেছি, অতএব এই হাতের পবিত্রতা আমি ওসমান বজায় রাখবো ইনশাল্লাহ। তাই উনি ওনার সারা জীবন মরণ পর্যন্ত আমরণ ওই ডান হাতটা কোনোদিন উনি ওনার নিজের লজ্জা স্থানে লাগাননি। হতে পারে না, ইম্পসিবল, অসম্ভব। হাত আমি রসুল্লাহর পবিত্র হাতে রেখেছি, স্পর্শ করেছি, এই হাত আমার নিজের লজ্জা স্থানে স্পর্শ করবে? হতে পারে না। আমল কাকে বলে? হ্যাঁ, হরিশ সর্বনাশ, ইনিও আমল করছে, ইনিও সাংঘাতিক আমল করছে, রোজার সময় পর্যন্ত আল্লাহর রহমতের ভাষা পর্যন্ত এনার অন্তরে রহমত হয় না। ইনি এফতার দেশে একসঙ্গে ভালো মন্দ মিলে, হ্যাঁ, ইনি একবার খেয়াল করলো না যে সবাই মিলে জুলে খাবো, চারটে চপাতে চারজন ভাগ করে খাবো, ইনি একলাই তিনটে খেয়ে। আমাকে মাফ করবেন, উনি মাথা মেরে দিচ্ছে আগে। আমার আল্লাহ আলা বাবা জীবনেরা, হযরত ওসমান জিনুরাইনের সামনে ছোট্ট একটা হাদিস পাক বলে যায়, কাল রাসূলুল্লাহ, শুনছেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু নবিন রাবিকুন ওয়া রাবিকি বিল জান্নাতে ওসমান ইবনে আফফান। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা আল্লাহ রহমতের জান্নাতে প্রত্যেক নবী রসুল পয়গম্বর দিগের একজন 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 করে বন্ধু হবে। আমি রাসূলুল্লাহ, আমার জন্য যিনি জান্নাতে বন্ধু হবেন, রাফিকি বিল জান্নাতে ওসমান ইবনে আফফান, আমার জান্নাতি বন্ধু হবে আমার জামাতা হযরত ওসমান জিনুরাইন, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার জান্নাতি বন্ধু। রং ছিলেন হারামের কাছে, শরাবের কাছে, বেনামাজি, বেরোজদার, তারিখোর, গাজাখোর, আপিমখোর, হারামখোর, কেড়ে লেওয়া, মেরে লেওয়া, লুটে লেওয়া, নাজায়েজ, খারাপি, নানান রকমের অহিয়াত। সময়ে হযরত ওমর ফারুক ছিলেন বড় গরম। একটা দেশি বাংলায় একটা কথা বলি, একটা দেশি বাংলায়, বাংলা তো বহু রকমের আছে, বোঝেন না কথা, একটা দেশি বাংলায় বলি, তবে বোখারি শরীফ হাদিস থেকে গল্প করতে আসলে আপনাদের ঠকাবো না, দোয়া করেন, ঠকাবো না, ঠকবেন না। কিরকম গরম একটু ছোট্ট কথা বলছি, আপনারা দপ দেখেছেন? দপ দেখেন, বোঝেন তাও বোঝেন না। ঢোল দেখেছেন? ঢোল ঢোল ও তা দেখেছেন? ঢোল ঢোল ঢোলে দুই দিকে ওই চামড়া দিয়ে একটা থাকে না ভাই, তাই না? দুই দিকে না, আর দপ হচ্ছে বোখারি শরীফ হাদিস পাকে লেখা আছে, গল্প করছি, দপ হচ্ছে ওই একদিকে চামড়া দিয়ে টাইট করা আর একদিক ফাঁকা, দপ বাজানো যায় 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 বাট ঢোল বাজানো না যায়। এখন মদিনা রাজপথে চৌরাস্তার ধারে চার রাস্তার মোড়ে এক হাফসি মেয়ে, শিয়ানা মেয়ে, ওই আপনারা ট্রেনে বাসে দেখেছেন না, অনেকে গান টান করে পয়সা ইনকাম করে না, পয়সা চায় না, ওই রকম আর কি। তো সে হাফসি মেয়েটা মদিনা রাজপথে চার রাস্তার ধারে ওই রকমের দপ বাজাচ্ছে, আর তালে তালে সঙ্গীত গান, আরবি গান সঙ্গীত তালে তালে বলে যাচ্ছে, রুজি রুটি, বোঝেন না কথা। এখন রসুলুল্লাহ যাচ্ছিলেন নামাজ পড়ার পড়ার জন্য মসজিদে নববী শরীফে, যেতে গিয়ে দূর থেকে লক্ষ্য পড়ে গেছো রাস্তার মাঝে তো মেয়েটা দব বাজাচ্ছে, খুব তোড় আছে, বুঝেন না কথা। হুজুর দেখছে জামাতের সময় যখন দেরি আছে, ও রুজি রুটি যার ধর্ম তার কাছে যা পারে করুক গিয়ে, আমি একটু দাঁড়িয়ে যাই, আমি যদি সামনে গিয়ে পড়ি না জানি বন্ধ টন্ধ করে দেবে, ও রুজি রুটিতে ধাক্কা খাবে। ও রহমাতুল আলামিন কাকে বলে দেখেন, যেন বলুন না, সুবহানাল্লাহ,
ও রুজি রুটি দেখা হবে, যার ধর্ম তার কাছে, যে যা পারে করুক, আমি একটু দূরে দাঁড়িয়ে যাই। এই বলে রাসূলুল্লাহ বেশ খানিকটা দূরে চুপচাপ রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। ও মেয়েটা ওত্তালেও চালাচ্ছে, বোঝেন না কথা, ও দেখে লিয়েছে রাসূলুল্লাহ এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু কোনো কোনো হেলদোল নাই, মাঠটান দামাদাম চালাচ্ছে। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুর যাচ্ছিলেন নামাজ পড়তে, যেতে গিয়ে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, সালাম করে হুজুর বলে বাবা ওই মেয়েটা দেখো দব্বা যাচ্ছে, হ্যাঁ আমাদের তো জামাতের সময় আছে, তাই আমি একটু দাঁড়িয়ে গেছি। হুজুর দাঁড়িয়ে গিয়েছেন দেখে আবু বকর হুজুর আর যেতে পারবেন, উনিও রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গিয়েছেন, আর ওই আড়ে আড়ে দেখছে ওদের তালগোল, বোঝেন না কথা, চালাচ্ছে সেই পরিমাণে সঙ্গীত আর মাত টান করছে। এখন যাই হোক, কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ আবু বকর হুজুর এনারা দেখছেন মেয়েটা খুব মুডি ছিল, মুড মুড বলেন তো আপনারা, হ্যাঁ খুব মুডি ছিল, হঠাৎ সে মুড ফুড অফ হয়ে গিয়ে তুম করে সে বন্ধ হয়ে অফ হয়ে সে দপ ঢোল কোথায় গেল কি জানি, পাঁচাত তলাইনে দিয়ে মেয়ে ছেলে মানুষ তো ওই সালোয়ার কামিজ আছে না ভাই, ওই চতুর্দিকে সব ছড়িয়ে এনে দিয়ে দপ ফপ সব পাঁচাত তলায় দিয়ে একদম ভদ্র মহিলার মতো বসে গেছেন, কিচ্ছু জানে না, এই কথা বলছেন না যেন ফেরেশতার মতো, কিচ্ছু হয়নি। হুজুর ভাবছে কি হলো, আবু বকর কি হলো, এতক্ষণ তো দামাদাম চালাচ্ছিল কি হলো। হুজুর পিছনের দিকে ফিরে দেখে হযরত ওমর আসছে, জেনে বলুন না সুবহানাল্লাহ, হযরত ওমর ফারুক আসছে, মেয়েটা ওমর ফারুক হুজুর তখন হাফ রাস্তায়, সেখান থেকে নজর পড়ার সাথে সাথে ব্যাস একেবারে সি ফুল যেন ফেরেশতার মতো কি সুন্দর, একেবারে কিচ্ছু জানে না। রাসূলুল্লাহ হাসছেন আর আবু বকর হুজুরকে বলছে আবু বকর দেখেলাম দেখেলাম, আমার ওমর কাকে বলে দেখো দেখো দেখো, আমি আসলাম ওমর তো আমার, তুমি আসলে আমরা দুজনে কিচ্ছু হলো না, আমার ওমর দেখো। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, একটুকুন এর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলেগুলো একটু জবানগুলো ভালো করে বসো তো, গ্রামের ছেলের মতো বসো তো, জানবরে পড়ো তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি, আরেকটু জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, নারে তাকবি জোরে বলেন না, নারে তাকবি, নারে তাকবি, হিজবুল্লাহ হিজবুল্লাহ, ঈদে মিলাদুন নবী সিরাতুন নবীর মাহফিল, মাশাআল্লাহ সুন্দর সেজেছে না সাজেনি মজলিসটা, পিছনে ফেরেন সুন্দর লাগছে না লাগছে না, সবাই চান করে তাকবীর দেন তো, নারে তাকবি চান করে বলুন তো, নারে তাকবি, চলেন হযরত ওমরে ফারুক ওসমান জিন নুরাইন কেন ঘুরে গেলে বাবা অষ্টা মনে নেই, ওমর ফারুক হুজুরের ঘাড়ে দায়ভার চাপিয়ে ওসমান জিন নুরাইন মুক্ত হয়ে গেলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ ওমর ফারুককে ডাকছে, বাবা ওমর এদিকে আসেন, বাবা এদিকে আসেন, এই আমার দিকে ফিরে কথাটা শুনে লও, বাবা এদিকে আসেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাচ্ছেন আল্লাহ নবীর সম্মুখে, ছোট ছোট কদমে মাথা নিচু করে, কত না অপরাধে অপরাধী, এইরকম পরিবেশ ওমর ফারুক হুজুর রাসূলুল্লাহর কাছে গিয়ে মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলে, বড্ড চিল্লে বলে ফেলছেন না, আর একটু জোরে বলা যায় না,
আল্লাহ নবী বললেন, বাবা ওমর, ও বাবা ওমরে ফারুক আমার, আমি নবী দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামা শুরু করেছিলে, অথচ আমি নবী দেখলাম তুমি বাইতুল্লাহ আল্লাহর কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে, কেন ঘুরে গেলে বাবা, কে তোমাকে ঘুরতে বললো বাবা, আমি নবী তো কিছু মশলা ফতোয়া বলি না, কেন ঘুরে বললে বাবা। হযরত ওমরে ফারুক কত বড় মহান আদর্শবান, উনিও কত সুন্দর জবাব দিলেন, কত সুন্দর বললেন, শোনেন এনাদের মতো করে উনিও বললেন, হযরত ওমর ফারুক হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, যা জানে ভাই আবু বকর সিদ্দিক জানে, উনি আমার বয়সের বড়, বিদ্যায় বড়, এলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড়, উনি সর্বদিক দিয়ে মুরব্বী, সর্বদিক দিয়ে মুরব্বী সিনিয়র, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর দেখলাম আমার মুরব্বী হযরতে আবু বকর সিদ্দিক ঘুরে গিয়েছেন, দেখা দেখি আমি ছোট হয়ে বড়কে অনুকরণ করে আমি ঘুরে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর কিছু জানি না, কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, যা জানে ভাই আবু বকর সিদ্দিক জানে। কি আদর্শ ইসলামের নাম। আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা ওমর ফারুক হুজুর আবু বকর হুজুরের ঘাড়ে দায়ভার চাপিয়ে কুল্লু খালাস সোনাল বলবেন না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নি মুরব্বী মানুষ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লামি আরাম সাগিরানা ওয়ালামি ওয়াক্কের কাবিরানা ফালাইসা মিন্না, হযরত আবু বকর সিদ্দিককে ডাকলেন, উনি মুরব্বী মানুষ, আল্লাহ নবী বলেছেন যারা বড়দের শ্রদ্ধা না করে, ছোটদের ভালোবাসা না দেয়, তারা আমার কাতারে দাঁড়াতে পারবে না। আমার রাসূলুল্লাহ ডাকলেন, বাবা আবু বকর এদিকে আসেন, বাবা এদিকে আসেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর এনাদের মতো আদবের সঙ্গে মাথা নিচু করে যাচ্ছেন, ছোট ছোট কদম উঠাচ্ছেন, কি কদম, আল্লাহ নবীর সম্মুখে গিয়ে আবু বকর হুজুর মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন, অথচ মুরব্বী মানুষ, অথচ অথচ জোরে বলেন, অথচ সমস্ত সাহাবীদের মুরব্বী, রাসূলুল্লাহর সম্মুখে মাথা, এটা বলেন কোন থেকে বলেন, মাথা উঁচু করে না নিচু করে, কি বললাম, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন, কোনো কথা নাই। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর সিদ্দিক আমার, আমি নবী দেখেছিলাম আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলেন, অথচ আমি নবী দেখলাম আপনি কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলেন, কেন আপনি ঘুরে গেলেন বাবা, কে আপনাকে ঘোরালো বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন, উনিও বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছুই জানি না, যা জানে আমার নবী জানে, যা জানে আমার নবী রাহমাতুল আলামিন জানে, হুজুর আমি আবু বকর সিদ্দিক দেখলাম আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন, ঘুরে গিয়েছেন, ঘুরে গিয়েছেন, তাই দেখা দেখি, দেখা দেখি, দেখা দেখি, আমি আবু বকর সিদ্দিক বড়কে অনুকরণ করে আমার নবী ঘুরে গিয়েছেন দেখে আমিও ঘুরে গিয়েছি, কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, আমি কিছুই জানি না, যা জানে আমার নবী রাহমাতুল আলামিন জানে। আমার রাসূলুল্লাহ বড় খুশি হয়ে গেলেন, ও আমার ভাইরা, একটা কোরআন পাকের আয়াত অন্তরের কান দিয়ে শুনলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসাবিকুনাল আউয়ালুন, ওয়াসসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنهم। আল্লাহ পাক কোরআন পাকে জানালেন,
ওরে বিশ্ব মুসলিমেরা, তোরা তোদের নবীর সাহাবীদের দিকে তাকা, তোদের নবীর সাহাবীরা কেমন জানিস, তাদের উপরে আমি আল্লাহ যেমন রাজি ছিলাম, জোরে বলেন জোরে বলেন জোরে বলেন, তারাও তেমন আমার উপরে রাজি ছিলেন। ও আমার পেয়ারা ভাইরা, এই জন্য সাহাবায়ে কিরামদের নাম বললে পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, এটা কোরআন পাকের ভাষা। আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন আবু বকর হুজুরের কথা, নবী পাক যখন শুনলেন, নবী আমার মুসকি হাসলেন, জিবরাইল আমিন ফেরেশতা খুশি খুশি চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু হুজুর আপনি একা খুশি হন না, আমরা কোটি কোটি ফেরেশতায় খুশি হয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের কথায় সাহাবীদের ব্যবহারে আপনি একা শুধু খুশি হন না, আমরা কোটি কোটি ফেরেশতায় শুধু খুশি হই না, বরং স্বয়ং রব্বুল ইজ্জাত আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর উপরে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন আপনি জানেন না। কাল ময়দানে মাশারে আল্লাহর আটটা আটটা জান্নাত, খুব ভালো করে শুনলেন, আল্লাহর আটটা আটটা জান্নাতে যত দরজা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো আপনার আবু বকর সিদ্দিকের জন্য খোলা হবে, সমস্ত দরওয়াজা থেকে আওয়াজ হবে, আওয়াজ আসবে, ওয়াই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি বড় আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক, আপনি চলে আসুন, আমি জান্নাতের দরওয়াজা আপনাকে বলছি, দাবি করছি, আপনি আমাদের জান্নাতে প্রবেশ করুন, আমি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন, আল্লাহ পাকের টোটাল জান্নাতের যত দরওয়াজা আছে সমস্ত জান্নাত থেকে সমস্ত দরওয়াজা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হকে জান্নাতে যাওয়ার জন্য ডাকা হবে, দাওয়া করা হবে। ও আমার পেয়ারা ভাইরা, আমি উনি সেটাই বলতে চাইলাম, সাহাবীরা কেমন ইমানদার, নবী করেছেন আমি করব, নবী ঘুরে গিয়েছেন আমি ঘুরে গেলাম, কেন ঘুরেছেন, কি জন্য ঘুরেছেন, বুখারীতে লেখা না মুসলিমে লেখা, হাদিসটা সহি তো অত কিছু বুঝি না, নবী ঘুরে গিয়েছেন, নবী ঘুরে গিয়েছেন তো আমি ঘুরে গিয়েছি, আমি কিছু বুঝি না, যা বোঝে আমার নবী বোঝেন, যা জানেন আমার নবী জানেন, এটা যখন শূন্য আমি আদায় করবই করব, ও কোন হাদিসে লেখা আছে আমার দেখার দরকার নেই, হাদিসটা সহি না জয়ীব আমার দেখার দরকার নাই, বুখারি মুসলিমে আছে না নাই আমার জানার দরকার নাই, এটা সুন্নত যখন, নবী পাকের কাজ যখন, আমি করবই করব, এর নাম হচ্ছে ইমানদার। আর ইনি তো বড় হুজুর হয়েছে, হাদিসটা সহি তো বুখারী শরীফে লেখা আছে তো, মুসলিম শরীফে লেখা আছে তো, কোন জায়গায় লেখা আছে, কত কথা, আমি কি আপনাদের বোঝাতে পারছি, আমাকে ক্ষমা করবেন, মুক্তাসার করছি, মজবুত হয়ে যান, শক্ত হয়ে যান, আমার ভাইরা কিছু কিছু ওয়াজের দাবি করেছিলেন, আমি ক্ষমা চাইছি। ইসলাম দরিয়া জিনিস, শুরু করলে আর ফিরতে পারি না, কথা বলছেন না, আল্লাহ নিয়ে আসেন আবার আসবো, পানি তোমাকে কি বলে রেখেছি, তুমি কাজ পারবে না তো, যে মজবুত হয়ে যান, নবী পাকের নামে দরুদ শরীফ পড়বেন, সালাম পড়বেন, কথা বলছেন না, ইনি হালফিল মশলা শিখে দরুদ, সাধারণ দরুদ সারা জীবন পড়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ, যেভাবে পড়ুক পড়ে আসেছে, আজকের বুড়ো বয়সে এসে এনার মতিচ্ছিন্ন ঘটেছে, মতিভ্রম ঘটেছে, কোন হাদিসে লেখা আছে পড়ছি যখন দরুদ ইব্রাহিম পড়ব, আমাকে ক্ষমা করবেন, আপনি জানেন দরুদ ইব্রাহিম পড়লে কত আগুন লাগবে, আপনি জানেন দরুদ ইব্রাহিম নামাজ কে লিয়ে সহি হয়, বিলকুল সহি হয়, ঠিক হয়, আদার্স ওয়াইজ কে লিয়ে নেই, পাইলে সমঝ লেনা জান না, আল্লাহ বলেছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ আর সালাম পড়ো,
যেহেতু নামাজের মধ্যে আত্তাহিয়াতে আমরা সালাম দিয়ে থাকি, দেওয়া আগে হয়ে গেছে, তাই দরুদ ইব্রাহিমে আমরা দরুদ পড়ি একসঙ্গে, নামাজের মধ্যে দরুদ আর সালাম আদায় হয়ে যায় বলে ওই জায়গায় দরুদ ইব্রাহিম ঠিক আছে। ইনি আলাদা করে বিরাট বড় আমলকারী আলাদা করে করছে, উনি যেন জেনে রাখে দরুদটা হচ্ছে বাট সালাম আউট হয়ে যেতে হয়। লেকিন আল্লাহ বলেছেন শুধু দরুদ নয়, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দরুদকে সাথ সাথ সালাম দিয়ে দেনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আপনি ভাবলেন কি করে ফুলপুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা যদি শরীয়ত খেলাফ হয় লক্ষ লক্ষ আলেম তাকে মানবে? ভাবলেন কি করে বাইশে আউলিয়া কামেলিনদের দরবারে দরবারে জিয়ারতে যাবে আলেমগুলা? ষোলো আঠারো বছর ধরে লেখাপড়া শিখে কথা বলছেন না? এই জন্যে মানে কিয়ামত পর্যন্ত মানবে। পূর্বেকার যুগের এই সমস্ত হুজুরগণেরা সবাই ছিলেন কোরআন সুন্নার মানুষ। বলুন না জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না, আর একটু জোরে বলা যায় না, যে ইনি এত বড় হয়েছে, ইনি আউট করতে করতে ইমাম পর্যন্ত আউট করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনার মনে করুন বিরাট বড় ফার্মেসি আছে, লক্ষ লক্ষ টাকার ঔষধ আছে আপনার ফার্মেসিতে, আল্লাহ না করুক আপনার বাড়ির যদি কেউ পেশেন্ট হয়ে যায়, রোগী হয়ে যায়, আপনি কি করবেন? ফার্মেসিতে ঔষধ আছে বলে তাকে একটা করে ঔষধ পারবেন আর খাওয়াবেন, পারবেন আর খাওয়াবেন, তাই না? একজন ডাক্তার দেখাবেন, অবশ্যই একজন ডাক্তার দেখাবেন, ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করে তাকে ওষুধ খাওয়াবেন, আল্লাহ বাঁচায় বেঁচে যাবে। প্রেসক্রিপশন ফলো করে খাওয়াতে হবে, তা নাহলে একটা করে পারবেন খাওয়াবেন, পারবেন খাওয়াবেন, পারবেন খাওয়াবেন, জীবনের বারোটা বেজে যাবে। মনে রেখে দেন রাসূলুল্লাহ লক্ষ কোটি হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস পাক আছে, ইনি তাদের মানবে না, ইনি এত বড় হুজুর হয়ে গেছে, ইনি একটা করে পড়বে পড়বে আর আমল করবে, পড়বে আর আমল করবে, পড়বে আর আমল করবে, ইনি যেন জেনে রাখে বিনা ডাক্তারের ঔষধ খাওয়ার মতো হচ্ছে। এখানে যেমন ডাক্তারের ঔষধ খেলে জীবন চলে, ডাক্তার ছাড়া ঔষধ খেলে জীবন চলে যাবে, এখানে ইনি যেন জেনে রাখে ওই রকম ইসলামের প্রেসক্রিপশন ছাড়া চললে পরে এনার ইমানটাও মাঠে মারা যাবে। আপনি ভাবলেন কি করে কোটি কোটি আলেম তাদের মানে এমনি এমনি মানছে? মজবুত হয়ে যান, শক্ত হয়ে যান, নবী পাকের সামনে নবী দিবস দিচ্ছে কত কথা, আর কেন আনন্দ করার মানাবো, আনন্দ কেন করতে যাবো? ফসকে তোমার নাতি যখন হয়েছিল তুমি কত 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 কুইন্টাল মিষ্টি দিছিলে, কত কেজি বোকে দিয়ে বলো, কত কুইন্টাল দিছিলেন আপনি, মনে আছে? এই আরে সর্বনাশ, সেই বাচ্চা হতে দেরি হয়েছে, ছেলে ফোন খুলতে দেরি করিনি, সেই নার্সিং হোম থেকে হসপিটাল থেকে কোথায়